شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে যে আজান দেয় কোন মসজিদে ওযু করে দেয়, কোন মসজিদে ওযু ছাড়া আজান দেয়। আপনার প্রশ্নটা যে ওযু ছাড়া কি আজান জায়েজ কিনা। সম্মানিত তিনি ভাই মনে রাখবেন তিনটি কাজের জন্য ওযু জরুরি। একটা হচ্ছে কাবা ঘর তওয়াফের জন্য, দ্বিতীয় হচ্ছে সালাতের জন্য অর্থাৎ নামাজের জন্য, আর তৃতীয় হচ্ছে আপনার হচ্ছে মাসাহ কোরআন আরবি কোরআন স্পর্শ করে পড়ার জন্য। এই তিনটে ছাড়া অন্যান্য কাজের জন্য ওযু জরুরি নয়। যেমন কেউ সাই করতে করতে যদি ওযু নষ্ট হয়ে যায়, বিনা ওযুতে সাই করতে পারবে, হজের সমস্ত কাজ করতে পারবে, কিন্তু তওয়াফের জন্য ওযু জরুরি। সেরকম আজানের জন্য ওযু জরুরি নয়। তবে সাহাবায়ে কেরাম তেনারা সর্বাবস্থায় পবিত্র অবস্থায় থাকতেন, তারা ওযু অবস্থা আজান দিতেন, এটা ভালো আমল। কেউ যদি ওযু অবস্থা আজান দেয় তাও হবে, অজু ছাড়া যদি আজান দেয় তাও হবে। অজু ছাড়া আজান দেওয়া যাবে না, এ ফতোয়া কেউ দিতে পারবে না, কোন সাহাবায়ে কিরাম থেকে বা কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত নয়। অতএব অজু ছাড়া আজান দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু অজু আজানের জন্য অজু জরুরি নয়, যেমন নামাজের জন্য আজান জরুরি নয়।